হ্যালো বন্ধুরা, গুলু অ্যান্ড হিজ ফ্রেন্ডসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ দিন, আশা করি বুঝতেই পাচ্ছেন, সেটা হলো আজকে গুলুর বার্থডে। তাই ওর জন্য স্পেশাল খাবার হয়েছে, প্রতিদিনই মাংস থাকে, তো আজকে মাছ মাংস পনির ও যেগুলো পছন্দ করে সেগুলো দিয়েই ওকে আজকে খেতে দেওয়া হয়েছে। দুপুরের লাঞ্চটা ওই দিয়েই করবে ও, তো তার জন্য ওকে খাবার রেডি করে দেওয়া হয়েছে। ও এমনিতে বসে খায় না, ঘুরে ঘুরে খায়, আজকে দেখা যাক কী করে। তো দাদা, ওর ফেভারিট দাদা, ও দাদাই খাওয়াতে বসেছে, এরপর কী করবে জানি না। আজকে পছন্দের, সব থেকে পছন্দের হলো পনির, তো পনির আছে তো হয়তো খেতে পারে। যাই হোক, দেখলাম যে ও আজকে নিজে নিজেই অল্প একটু খেলো, খাই দিতে হয়নি, নিজে নিজেই মাংস টাংসগুলো খেয়েছে, ভাত খায়নি। ঠিক আছে, অসুবিধে নেই, কারণ মাছ মাংস পনির তিনটেই তো ছিল, ওই জন্য ভাতটা যদি খায় তো খিদে পেলে সন্ধ্যের দিকে খাওয়াবো একটু। আর সবাই একটু আশীর্বাদ করবেন, গুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। গুলু নিজে খাবে ভাবা যায় না, ও যে খেয়েছে আজকে অল্প একটু, এটাই আমার কপাল ভালো। ওর খাওয়ানোর হতে বাকি ওর ফ্রেন্ডসরা বসেছিল খাবার জন্য, এই যে দুষ্টু একজন বান্ধবীও আছে কালী, সবাই বসেছিল সামনে, ওদেরকেও খাইয়ে দিলাম। আজকে বন্ধুর বার্থডে বলে কথা, রোজ চিকেন ভাত খায় কিন্তু আজকে চিকেনটা একটু বেশি থাকে বার্থডের দিনগুলোতে, ওই জন্য যাই হোক, সবাইকে খাওয়ানো হয়ে যেতে। শুধু ওরা নয়, তার সাথে কিছু পাখি থাকে, যেমন কাক থাকে, আটজন থাকে, তো আজকে ওদেরকেও দিয়ে দিয়েছি, চারজন আছে। সবার দুপুরের লাঞ্চ কমপ্লিট, এবার রাত্রেটা আপনাদের সাথে শেয়ার করছি পরের ভিডিওতে।